বাহ, তুমি তো অনেকটা সেরে উঠেছো। নেক্সট উইকেই তোমাকে রিলিজ দিয়ে দেবো। হ্যাঁ, এ কদিন ধরে তোমাকে নিজে গেল, ভগবানের অশেষ কৃপা যে তুমি আবার সুস্থ হয়ে উঠেছো। আমি আজই মিস্টার বার্নালাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে কবে আমরা তোমাকে রিলিজ দেবো। কেন বাবুজিকে কেন? বাহ, বলবো না, উনি রোজ ফোন করে তোমার খবর নিচ্ছেন, জানতে চাইছেন যে কবে আমরা তোমাকে রিলিজ দিচ্ছি। বাবুজি রোজ ফোন করেন? হ্যাঁ, মিস্টার এন্ড মিসেস বার্নালা রোজ দুবেলা ফোন করে জানতে চাইছেন তোমার সম্পর্কে। এই যে দামি দামি মেডিসিনগুলো তোমাকে দেওয়া হল, যার জন্য তোমার এত ফাস্ট রিকভারি হল, এগুলো তো ওনারাই কিনে দিয়েছেন। আমাকে তো বলছিলেন যে তোমাকে রিলিজ দিয়ে দিলেই ওনারা তোমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে। না না, আমি আমি ওখানে আর ফিরে যাব না। আর ওরা আমাকে ফিরিয়ে বা নেবে কেন? সে কি, আমার তো তেমন কিছু মনে হলো না। আর দেখো শুধু, তোমাকে যদি ওরা ফিরিয়ে নাই নেবেন, তাহলে আমাকে বলবেন কেন যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চান? না না, আমার মনে হচ্ছে সতী, তোমার কথা ভুল হচ্ছে। ডাক্তারবাবু, ভুল হোক বা ঠিক হোক, ও বাড়িতে আমি আর ফিরে যাব না। তাহলে যাবে কোথায়? আমার গ্রামের বাড়িতে। আমার মা আমার কত কত ভাবছে বলুন তো। আমার মার জন্য আমার মনটা ভীষণ কাঁদছে। ওরা নিশ্চয়ই এই খবরটা আমার মাকে দেয়নি। না না ডাক্তারবাবু, আপনি আমাকে কবে ছাড়বেন কাউকে বলবেন না, আমি একা একাই চলে যাব। তা তো হয় না সতী, দেখো এটা একটা পুলিশ কেস, তাছাড়া এতটা পথ একা একা তুমি যাবে, পথে যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে বলো? আর আমার কি মনে হয় জানো, মিস্টার অ্যান্ড মিসেস বার্নালা তাদের ছেলের এই কাজের জন্য অত্যন্ত অনুতপ্ত। যে বাড়িতে আমার এত বড় সর্বনাশ হচ্ছে, জায়গাটা সত্যি খুব সুন্দর দিদি, ভালো লেগেছে তাহলে। জানো দিদি, আমি তো কম জায়গা দেখিনি, কত সমুদ্র পাহাড় নদী সব দেখেছি, কিন্তু এত সুন্দর জায়গা আমি সত্যি সত্যি কখনো দেখিনি। এটা কোন জায়গা গো দিদি? এটা যে শহরে আমরা থাকি ভাইজাগ, তার থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। এটা একটা নতুন টুরিস্ট স্পট, জানি এখানে খুব একটা লোকজন আসে না, তাই না? আসে কিন্তু কম, আসলে তেমন তো এখনো পরিচিত হয়ে ওঠেনি। আর শোন, যখন জমজমাট হয়ে যাবে এই জায়গাটা, তখন আরেকবার তোকে নিয়ে আসবো। চলো না চলো না চলো না, এসো না এসো না। জল দেখি এরকম করতে হবে? আমার সত্যি সত্যি জায়গাটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে বলেই তো, লাগছে বলেই তো তোকে নিয়ে এসেছি। আমি বুঝতে পারছিলাম ভাইজাকে থেকে তোর একদম ভালো লাগছে না, তুই বড় হয়ে যাচ্ছিস। সত্যি, আসলে কি জানো তো, আমি কলকাতায় থাকতাম তো, ওখানে অত আলো লোকজন হুল্লোড় আমি ওটাতেই অভ্যস্ত ছিলাম। এই ভাইজাকে এরকম জায়গায় আমার থাকার অভ্যেস নেই তো, তাই ওই জন্যই তো বললাম জমজমাট হয়ে যাবে যখন, তখন আরেকবার নিয়ে আসবো, জমজমাট সমুদ্র দেখতে। দিদি, ওই কলকাতার কথাতে না আমার একটা কথা মনে হলো। কি? আমার না কলকাতার ব্যাংকে অনেকগুলো টাকা পড়ে আছে। না, এই টাকা টাকাই তো শেষ হবে জানিস, টাকাটা তো মারা গেছে তো। আচ্ছা শোন, তুই যদি ব্যাংকে যাস আচ্ছা তো খবর পাবে, আর তারপর তো তার কিছু কিছু এখানে ধরা পড়বে, তখন কি হবে? ঠিক, টাকার মাল একদম ছেড়ে দে। ঠিক বলেছো গো, আমি যেমন করে আমার অতীতটাকে ভুলে গেছি, ঠিক তেমন করে আমি আমার ওই টাকাগুলোকেও ভুলে যাব, আর সব কিছু ভুলে আমি এখানে বসে থাকবো। মোটেই তা হবার নয়, কারণ অনেক কাজকর্ম ফেলে এসেছি, তুই জানিস অফিসের এক দাদা কাজ। এই উইকেন্ডটা পেয়েছি বলে তবু তোকে নিয়ে আসতে পারলাম,
আর তোর তো কাজ আছে, এনজিওর কাজ কি নেই? তা আছে, কিন্তু জানো তো আমার একটা খুব অসুবিধা হচ্ছে ওখানে। কি আমার অসুবিধা? আমি ওদের ভাষা কিচ্ছু বুঝতে পারছি না। আমার প্রথম প্রথম খুব অসুবিধা হতো জানিস, আমার আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। তাই হয়ে যাবে। দিবে দিবে দেখো ভিউটা, ভিউটা দেখো। সত্যি সমুদ্রে কত ওঠা পড়া, তাই না? ঠিক আমার জীবনের মতো, আমার জীবনেও তো কত ঢেউয়ের ওঠা পড়া। একটা না পুরুষ না পেয়ে জীবনে একটা ঢেউয়ের ওঠা পড়া কেন বলতে পারো দিদি? সমুদ্রের ওঠা পড়া এই পাড়ের কাছেই, যত ভেতরে যাবি ওই গভীরে যাবি, দেখবি শান্ত নিস্তরঙ্গ। পাড়ের কাছে দাঁড়িয়ে আছিস, ধীরে ধীরে দেখবি জীবনটা শান্ত হয়ে আসবে, তখন কোনো আজাহার কোনো পারুল মাসের আঘাতের ঢেউ তোকে স্পর্শও করবে না। সত্যি বলছো? কিরম ফিলোসফার মতো কথাবার্তা বলছি না, আসলে সমুদ্র দেখলে না মনটা কেমন উদাস হয়ে যায়। এই তোর খিদে পায়নি? খুব খিদে পেয়েছে, তাহলে চল এখন হোটেলে ফিরে যাই। চল আবার আসা যাবে, চল চল। ঘাবড়াস না, ঘাবড়াস না, ও বিজনেস আমি বন্ধ করছি না, ওরা ঝঞ্ঝাটে আছি তাই একটু চেপে থাকছি। আজি ভাই, ও মুন্নাকে আমরা তুলে আনবো না? আনবো তো, রসি লিয়ে তো সুতো ছাড়ছি। ও ভাইজাক বহুত বড় জায়গা, পতা লাগাতে হবে যে ভাইজাকের কোথায় আছে। ও অপারেশন করার আগে থোড়া প্ল্যান করা চাই। জু ভাই, এক কাম করি, আমরা ভাইজাক চলে যাই। না, তোরা এদিকটা সামলা, ও ভাইজাকে আমার লোক আছে, ও সব ফিট করে নেবে, শুধু অপারেশনের আগে তোরা ওখানে যাবে। বলি এমএলএ সাহেব, তোমার কথা মতো আমি সবকিছু ব্যবস্থা করে ফেলেছি আজাহার। বহুত খুব, আপনি বহুত এফিসিয়েন্ট আছেন এমএলএ সাহেব, আর এই জন্যই তো আপনাকে এত লাইক করি। মাস্কা লাগাচ্ছো? শোনো আজাহার, আমাকে লোক চড়িয়ে খেতে হয় আমি সব বুঝি, আসল কথাটা শোনো, আমি একটা বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আমি ব্যবস্থা করেছি, কিন্তু এতে টাকা অনেক লাগবে। ওনে ফিকার মত কর না, তো প্রোগ্রামটা কোথায় করছেন? ওই তো নয়াপট্টির মোড়ে, জায়গাটা বেশ জমজমাট। আর নয়াপট্টির মোড় কুলমহার অ্যাপার্টমেন্টের কাছে? বাবা, তুমি তো আমার এলাকার সবকিছু চেনো দেখছি। চিনব না? আপনার এলাকা তো আমাকে অপারেশন করতে হয়েছে, না চিনলে চলবে কি করে? জাগে, আমি আমার এখানকার সমস্ত ভিআইপিদের একটা লিস্ট তৈরি করে ফেলেছি যাদেরকে ইনভাইট করতে হবে। আমার কিন্তু একজন গেস্ট থাকবে যাকে ইনভাইট করবেন আপনি, যে করে হোক তাকে আনতেই হবে, পারবেন তো? আমার অপোজিশন ছাড়া যে কাউকে বলবে আমি হাজির করে দেবো। বলো কাকে তোমার চাই? গুলমহর অ্যাপার্টমেন্টের দেবী চৌধুরী। ও, তুমি দেখছি দেবী চৌধুরীর পেছনে হাত ধুয়ে লেগে পড়েছো। অবশ্য আমার ওর উপর খার কিছু কম নেই, নিশ্চয়ই ওকে এই অনুষ্ঠানে হাজির করে কোনো চক্করে ফাঁসাতে চাইছো। আগে তো আনুন, তারপর না হয় দেখবেন। না, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আসবে কি? দেবী চৌধুরী আমার উপরেও খুব একটা সন্তুষ্ট নয়। ট্রাই করুন, ট্রাই করুন, যদি আনতে পারেন তো বান্দা আপনার গোলাম হয়ে থাকবে। কত টাকা চাই? 50,000 পাঠিয়ে দিও। শোনো, ক্যাশে পাঠিও কিন্তু। হ্যাঁ, ও সুন্দর মধ্যে পেয়ে যাবেন, লেকিন আপনার পাশের চেয়ারটা। আরে থাকবে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে আজার, তাহলে রাখছি। আর একটা অপারেশন, উসকে বাদ।
আমার হাতের মুঠোয়। দেবী চৌধুরী, তুমি একবার জিতেছ, এবার আমার বাড়ি। তুমি বুঝতে পারছো তো সুজাতা, মিসেস চৌধুরী কি মারাত্মক একটা ডিসিশন নিয়েছেন। হাউজিংয়ে যদি পুজো হয় তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। না কাকুলি, পুজো হওয়াটা খারাপ কিসে? মাঝে 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 তোমার মাথাটা না ভীষণ ডাল হয়ে যায়। না মানে আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আহ, তুমি থামো না, আপনি বলুন তো কাকুলি, আমাদের এখানে পুজোটা হলে মানে ঠিক কী কী সমস্যা হতে পারে? দেখুন দেবাশিসবাবু, হাউজিংয়ে যখন একটা পুজো হবে তখন নিশ্চয়ই বাইরের প্রচুর লোক সেটা দেখতে আসবে। আমরা তো বলতে পারি না তাদের যে এটা আমাদের নিজস্ব পুজো, আপনারা প্লিজ ঢুকবেন না। হ্যাঁ তা বটেই তো, পুজোর সময় আবার এরকম কাউকে বলা যায় নাকি? তাহলে এই যে এত অচেনা অজানা লোক ঢুকবে, তার মধ্যে কার কী মোটিভ আমরা কী করে বুঝবো? সবাই তখন আমরা ফেস্টিভ মোডে থাকবো। এই এই সুযোগটা নিয়ে যে গুন্ডারা আবার অ্যাটাক করবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ তা তো ঠিকই, ওই সময় বাচ্চারা খেলবে, আমরাও প্যান্ডেলে থাকবো, পড়ে বাবারে। কিন্তু গুন্ডাগুলো হঠাৎ অ্যাটাক করবেই বা কেন? ওরা তো ভালোভাবেই জানে যে ইউনাকটা আমাদের হাউজিংয়ে নেই। হ্যাঁ নেই, দেবী চৌধুরী ওকে এখান থেকে পাচার করে দিয়েছে। আপনার কি মনে হয় ওদের কাছে কোনো খবর নেই? ওরা যদি একবার জানতে পারে যে দেবী চৌধুরী ইনিশিয়েটিভ নিয়ে একটা পুজো করছে, আমি গ্যারেন্টি দিচ্ছি দেবাশিসবাবু সেখানে ওরা হাঙ্গামা বাঁধাবে। হ্যাঁ এটা অবশ্য আপনি ঠিকই বলছেন, আর তাছাড়া আমাদের এখানকার সিকিউরিটিও তেমন জোরদার নয়। পুজো হলে আমি কিন্তু প্যান্ডেলে যাব না। তাহলে তুমি বাঁচতে পারবে নাকি সুজাতা? মিসেস চৌধুরীর বাড়িতে ওরা বন্দুক নিয়ে ঢোকে নি, তোমার বাড়িতেও ঢুকবে। আর একটা কথা মনে রেখো, তোমাদের উপরে কিন্তু ওদের যথেষ্ট রাগ আছে। আমাদের উপর? হ্যাঁ, কারণ ওরা খুব ভালো করেই জানে যে ওকে বাঁচিয়েছে তোমার শাশুড়ি, না হলে তো গঙ্গার ঘাট থেকে ওকে তুলে নিয়ে যেত, অশান্তিটার গুলমোহর কমপ্লেক্স অব্দি আসতোই না। এই অশান্তির কথা ভেবেই তো আমি। হ্যাঁ তুমি ভেবেছিলে, আমি যদি তোমাকে না খোঁচাতাম তুমি তো মায়ের কথায় গলে গিয়ে মেয়েটাকে এখানে আশ্রয় দিয়ে দিয়েছিলে। জানো তো কাকুলি, যত অশান্তির মূলে আমার শাশুড়ি। যাকে যাকে, ওই সমস্ত পুরনো কথা এখন বাদ দাও। না বাদ দেওয়া যাবে না দেবাশিসবাবু, পুজোটা হলে কিন্তু আপনাদেরও বিপদ বাড়বে। আচ্ছা কাকুলি তুমি বলো না কী করে পুজোটা বন্ধ করা যায়। কী করে আবার প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে সবাইকে বোঝাতে হবে যে পুজোটা হলে হাউজিংয়ে সবার ক্ষতি? ও তাহলে আমাদের বিজয় সম্মেলনটাও বন্ধ করে দেওয়া উচিত, তুমি কি বলো? সেটা তো পরের ব্যাপার, আগে পুজোটা তো বন্ধ করি। দেবী চৌধুরী, তোমাকে আবার নেতা হতে আমি দেব না। আমি তোমার দুটো হাত ধরে বলছি বহু, তুম তুম সতী কো সমঝা কর ইস ঘর মে বাপিস লে আও বহু। সতীকে বোঝাও এ বাড়িতে যাতে ও ফিরে আসুক। না মা, আমাকে এমন রিকোয়েস্ট করবেন না, আমি পারব না। কেন পারবে না বহু, কেন পারবে না বহু? তুমি এই বাড়ির বড়ি বহু, ইস ঘর কি সতী লক্ষ্মী হো তুম। ইস বিখরে হুয়ে সংসার কো তুমি যদি না বাঁচাও তাহলে কে আর বাঁচাবে এই সংসারকে বলো? মা আপনি একটা কথা বুঝছেন না কেন, সতী আমার কথা শুনবেই বা কেন? আমি বা তাকে কোন মুখে ফিরতে বলবো বলুন? তুমি ওকে বুঝিয়ে বলো, দেখো আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করতে চাই, ওকে যোগ্য সম্মান দিয়ে আমি এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই বহু। হ্যাঁ আমি ওকে বাড়িতে ছোটি বহু করে আনতে চাই। তুমি যেমন এই বাড়ির বড়ি বহু, সতী হবে ছোটি বহু। সানি কি বিয়ে করবে সতীকে? বিয়ে তাকে করতেই হবে, এটাই হবে ওর শাস্তি। কিন্তু মা যে বিয়েতে ভালোবাসা নেই, যে বিয়েটা জোর করে চাপিয়ে দেয়া, সে বিয়েতে কি ওরা সুখী হবে? তা হয়তো হবে না, কিন্তু
আমাদের দিক থেকে একটা চেষ্টা তো থাকবে বৌমা। আমরা সতীর জীবনটা নষ্ট তো হতে দিতে পারি না। আমি প্রথম দিকে ছেলের মুখের দিকে চেয়ে ভুল করে ফেলেছি বৌমা। সানিকে বাঁচাতে গিয়ে সতীকে রাস্তায় ফেলে চলে এসেছি, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি আমি রাতের পর রাত ঘুমোতে পারিনি। সতীর নির্দোষ মুখটা আমার চোখের সামনে ভেসে আসত।